সত্যি কথা বলতে কি এর থেকে আনন্দের খবর আর কিচ্ছু হতে পারে না জিদ্দাকে এবার দেখা যেতে পারে বলিউড প্রজেক্টে না কোনো অ্যাডভার্টাইজমেন্ট নয় একদম একটা বলিউড সিরিজে দেখা যেতে পারে জিদ্দাকে হ্যালো এভরিবন চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে বন্ধুরা এই ভিডিওতে এক্সক্লুসিভ একটা আপডেট দেওয়ার চেষ্টা করছি এবং কে এক্স্যাক্টলি এই প্রজেক্টটা কোন জায়গায় আছে এখন কি পরিস্থিতিতে আছে সেটাও জানাবার চেষ্টা করছি দেখো যেটা শুনতে পাওয়া যাচ্ছে আমি দু একটা জায়গা থেকে একটুখানি ফোন করে খবর নেওয়ার চেষ্টা করলাম সেটা থেকে আমার কাছে যে আপডেটটা আসছে সেটা হচ্ছে দু সালে নীরাজ পাণ্ডের ডিরেকশনে একটি নেটফ্লিক্সের হিন্দি সিরিজ এসেছিল যেটার নাম হচ্ছে খাকি যেটার প্রথম চ্যাপ্টারটা বিহার কেন্দ্রিক ছিল আর তার সেকেন্ড চ্যাপ্টারটা বেঙ্গল কেন্দ্রিক হবে তো যেটা জানতে পারা যাচ্ছে কানাঘুষোতে খাকির যে চ্যাপ্টার টু অর্থাৎ বেঙ্গলকে নিয়ে যে প্রজেক্টটা আসছে সেখানে জিদ্দাকে একটি প্রচণ্ড গুরুত্বপূর্ণ চরিত্রের জন্যে অফার করা হয়েছে আমরা যদি দেখি নীরাজ পাণ্ডের সঙ্গে কিন্তু জিদ্দার ভীষণ ভালো রিলেশনশিপ আছে আমরা রিসেন্ট টাইমে দেখেছি চেঙ্গিজে কিন্তু নীরাজ পাণ্ডেজি কাজ করেছেন রাইট তো সেখান থেকে দাঁড়িয়ে এরকম একটা অ্যাপ্রোচ কিন্তু জিদ্দার কাছে এসেছে আমি মন থেকে চাই যে জিদ্দা এই প্রজেক্টটাকে ইয়েস করুক কেননা নিরাজ নীরজ পাণ্ডে প্রচণ্ড ভালো একজন ডিরেক্টর আমার ওনার কাজ প্রচণ্ড ভালো লাগে খাকির ফার্স্ট পার্টটা আমি দেখেছি আমার দুরন্ত লেগেছিল আমি সেকেন্ড পার্টের জন্য লিটারেলি ওয়েট করছি আর সেকেন্ড পার্টে যে চরিত্রটা জিদ্দাকে অফার করা হয়েছে সেটা যদি জিদ্দা ইয়েস করেন জাস্ট দারুণ লাগবে মানে আমাদের প্রত্যেকের জন্য একটা গর্ব ফিল হবে কোথাও না কোথাও গিয়ে দেখো আমাদের এরকম বাংলায় প্রচুর অ্যাক্ট্রেসরা আছেন যারা বলিউডে দাপিয়ে কাজ করে বেড়াচ্ছেন যীশু সেনগুপ্ত আছেন রিসেন্টলি ময়দানে দেখো রুদ্রনীল দা আছেন আমাদের আচ্ছা এছাড়াও আরও অনেকে 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 কাজ করছেন রাজেশ শর্মা আছেন আর চুটিয়ে আরও অনেকে আছেন যারা বলিউডে কাজ করছেন তো কিন্তু আমাদের টলিউডের সুপারস্টার ইতিমধ্যে দাঁড়িয়ে যারা আছেন বা স্টারেরা যারা আছেন যীশুদা ডেফিনেটলি একজন স্টার এবং প্রচণ্ড ভালো একজন অভিনেতা এটা নিয়ে বলার কোনো জায়গা নেই বাট আমরা তো সুপার হিসেবে মানি দুজনকে দেবদা এবং জিদ্দা কারণ যাকে আমরা বলি একালের মহানায়ক প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তিনিও বলিউডে কাজ করে ফেলেছেন এবং অত্যন্ত জনপ্রিয়তা লাভ করেছেন প্রচুর প্রশংসা পেয়েছেন তো তারপরে যদি জিদ্দাকে আমরা কোনো বলিউড প্রজেক্টে দেখতে পাই ডেফিনেটলি অনেক বেশি আনন্দ হবে আমাদের তাই না তো যেটা কানাঘুসই শোনা যাচ্ছে নেক্সট মান্থ থেকে এই প্রজেক্টার শুটিং শুরু হলেও হতে পারে এবং এই প্রজেক্টটার বেশ কিছুটা অংশ কিন্তু কলকাতায় শ্যুট হবে কেননা এই গল্পটা কিন্তু এবার বেঙ্গল কেন্দ্রিক তো এটা যদি সব কিছু ঠিকঠাক থাকে জিদ্দা যদি ইয়েস করেন তাহলে আমরা নীরাজ পান্ডের ডিরেকশনে খাকি চ্যাপ্টার টুতে দেখতে চলেছি জিদ্দাকে এবং শুধু জিদ্দা নন বাংলা থেকে আরও দু একজন অ্যাক্টারদেরও আমরা দেখতে পাবো যাদেরকে আমরা বলিউড প্রজেক্টে দেখতে পেয়ে থাকি কিন্তু এর আগে তো আমরা এইভাবে বলিউডে জিদ্দাকে দেখিনি চেঙ্গিজের সময়টাতে জিদ্দা প্রচণ্ড জনপ্রিয়তা লাভ করেছিলেন মানে গেটি গ্যালাক্সিতে পরপর শো হাউসফুল দেওয়া ভাই সঙ্গে কি ছিল সলমান খানের কিসিকা ভাই কিসি কি যান তো সেখান থেকে একটা দারুণ রেসপন্স এবং প্যান ইন্ডিয়া ওয়াইজ চেঙ্গিজ একটা ভালো রেজাল্ট করে এসছিল আমরা সবাই জানি তো সেখান থেকে জিদ্দার পরিচিতি আরও ব্যক্তি হয়েছে আমরা চাই আমরা সকলে চাই আমার মনে হয় জিদ্দার প্রত্যেকজন ফ্যানও এটা চাই যে জিদ্দাকে আমরা বলিউড কোনো প্রজেক্টে ডেফিনেটলি দেখতে চাই তো অবশ্যই একটা অনুরোধ থাকবে যেন জিদ্দা এই প্রজেক্টটাকে ইয়েস করেন তাহলে আমরা খুব খুশি হব শেষ করলাম ভিডিওটা তোমাদের কি বক্তব্য এই পুরো বিষয়টাকে নিয়ে কমেন্ট করে জানিও দেখা হচ্ছে আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখন এর জন্যে সকলকে বললাম টাটা